আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের ভবিষ্যৎ সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, মালয়েশিয়া সরকারের সাথে কর্মী প্রেরণ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে দেশে একটা রবরব পরিবেশ বিরাজ করছে। উৎকণ্ঠা, ভয়, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ তো ভালো না। এসব করে করে দর্শকরা দিন রাত এক করে ফেলছেন। তবে সবচেয়ে বড় কথা, মালয়েশিয়া তার নিজস্ব গতিতে কাজ করবে। আপনার বা আমার আগে দরকার সে চিন্তা তারা করবে না। তবে যেহেতু সব কিছু ঠিক আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ চালু হবে। গতকাল 10 জানুয়ারি 2022 মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর বক্তব্যটা আজকে তুলে ধরার চেষ্টা করব। মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেছেন যে নিয়োগকর্তারা শীঘ্রই উচ্চ দেশগুলি থেকে প্রতিটি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনলাইন নিয়োগের আবেদন জমা দিতে সক্ষম হবে। একে বিবৃতিতে মন্ত্রী বলেছেন যে তিনি শীঘ্রই তারিখটি ঘোষণা করবেন। এ বিষয়ে আমি নিয়োগকর্তাদের পরামর্শ দিচ্ছি যে দায়িত্বজ্ঞানহীন পক্ষের দ্বারা প্রতারিত হওয়া এড়াতে আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ প্রদান না করা, সেই সাথে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত বলে সম্মত হয়। তার মানে আপাতত বৃক্ষরোপণ খাতে কোনো লোক নেওয়া হবে না। অনুমোদিত খাতগুলি হল কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী। সারাবানার নিয়োগকর্তাদের মনে করিয়ে দিয়ে বলেছেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তাদের জন্য প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে তাদের নিজস্ব আবেদন জমা দিতে। বেসরকারি কর্মসংস্থান পরিষেবা সংস্থাগুলির মাধ্যমে যাওয়া নিয়োগকর্তাদেরও পরামর্শ দেওয়া হয় যে এই সংস্থাগুলি নিবন্ধিত এবং বেসরকারি কর্মসংস্থান সংস্থা আইন 1981-এর অধীনে জনশক্তি বিভাগ দ্বারা প্রত্যয়িত লাইসেন্স রয়েছে তা নিশ্চিত করতে। সরকার এর আগে দেশে প্রবেশকারী বিদেশি কর্মীদের জন্য গত বছরের 14 ডিসেম্বর কোভিড-19 মন্ত্রী পর্যায়ের কোয়ার্টেট মিটিং দ্বারা অনুমোদিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এসওপি মেনে চলতে বাধ্য করেছিল। এসওপি 4টি পর্যায়কে কভার করে, যথা প্রি রিলিজ, আগমনের পরে, আগমনের পরে এবং পোস্ট কোয়ারেন্টাইন। দর্শক, এই ছিল আজকের মতো, এবং খুব শীঘ্রই আশা করি আমাদের অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখটি ঘোষণা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।